নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গলবীর থেকে বাংলার হৃদয় স্পন্দন। স্বাধীনতার ঠিক 13 বছর পর থেকে সুন্দরবনের মানুষরা বন বিবির পুজো করে আসছেন। এবছর তাদের পুজো 64তম বছরে পদার্পণ করল। প্রিয় দর্শক, আপনারা বন বিবির পালা অনেকেই হয়তো জানেন। সেখানে দেখানো হচ্ছে যে বন বিবির সঙ্গে দক্ষিণ রায়ের যুদ্ধ হচ্ছে, সেখানে দক্ষিণ রায় হেরে যায় এবং বন বিবির জয়লাভ করে এবং তারপর সুন্দরবনবাসীরা সেই বন বিবিকে শ্রদ্ধা করে পুজো করেন। তারা জানেন যে একমাত্র বন বিবি তাদেরকে রক্ষা করবে। প্রিয় দর্শক, আপনারা জানেন সুন্দরবনের মানুষের জীবনযাত্রা কতটা কঠিন। তারা জলে মাছ ধরে এবং জঙ্গলে মধু সংগ্রহ করে জীবন কাটাতে হয় এবং সেখানে আক্রমণ করে সেই দক্ষিণ রায় অর্থাৎ বাঘ। বাঘের আক্রমণের হাত থেকে রেহাই পাবার জন্যই কিন্তু তারা বন বিবির পুজো করে। তারা জানেন জঙ্গলে একমাত্র রক্ষা করবে তাদের বন বিবি। সেই বন বিবির পুজো হচ্ছে গোটা সুন্দরবন জুড়ে। সুন্দরবনের প্রায় 30-32টা জায়গায় এই পুজো হচ্ছে। তবে আজকে আপনাদের সামনে সুন্দরবনের কুলতলির মইপিট থানার অন্তর্গত মোটামুটি বড় বলা চলে সেই বন বিবির পুজো আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আপনারা দেখুন সেখানকার মানুষ কত শ্রদ্ধা, কত ভালোবাসা, কত আন্তরিকতার সঙ্গে, কত দুর্যোগকে মাথায় নিয়ে তারা এই পুজো করতে যাচ্ছেন জঙ্গলে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, গলা পর্যন্ত জল, কাদা মাটি মেখে তারা নৌকোয় উঠে জঙ্গলে যাচ্ছেন পুজো করতে। কতটা শ্রদ্ধা, কতটা ভালোবাসা থাকলে এই বন বিবির পুজো তারা এইভাবে করতে পারে। তো চলুন আজকের ভিডিও বন বিবির পুজো। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন। আর বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান। তো শুরু করা যাক আজকের ভিডিও, চলুন। সুন্দরবন, সারা সুন্দরবনের যে মৎস্যজীবী যারা আছে, মৌলে আছে, যারা মাছ কাঁকড়া ধরতে যায়, তাদের একটা বন বিবি উৎসব পালন করে আসছে। এবং সেই বন বিবি উৎসবটা পালনটা উভয় সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু জাঁকজমকপূর্ণভাবে এই বনবিবি সহ অন্যান্য যে দেবদেবী আছেন তাদের কিন্তু নতুন বস্ত্র পরিধান করে ওই বৈশাখের শেষ মঙ্গলবার, বছরের বৈশাখের শেষ মঙ্গলবারে একটা দিন তারা নতুন বস্ত্র পরিধান করে জঙ্গল পূজায় অংশগ্রহণ করে। এবং আমরা বর্তমানে দেখছি যে এই জঙ্গল পূজা সুন্দরবনে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হয়ে থাকলেও কী হবে, কুলতলি মইপিটের নগেনাবাদে ঠিক আজমালবাড়ি জঙ্গলে এটা বেশ বড় জাঁকজমকপূর্ণভাবে হয় এবং সেখানে দেশ বিদেশ এবং মৎস্যজীবী মিলে প্রায় লক্ষাধিক মানুষের জমায়েত হয়। দেশ স্বাধীন হওয়ার ঠিক 13 বছর পর থেকে সুন্দরবনের জঙ্গলবাসীরা বন বিবির পুজো করে আসছে। এই পুজো এবার 64 বছর পূর্ণ করল। সমস্ত সুন্দরবনবাসী বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই দিনটিকে মঙ্গলময় দিন হিসেবে বেছে নিয়েই নিজেদের মঙ্গল কামনার জন্য বন বিবি সহ অন্যান্য দেবদেবীকে পুজো করেন। এদিন নতুন বস্ত্র পরিধান করে পূজা অর্চনার মাধ্যমে দিনটি পালন করেন তারা। এই পুজোর কারণে আজমলমাড়ির সংরক্ষিত জঙ্গল এদিন বন দপ্তরের তত্ত্বাবধানে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। সুন্দরবনের বিভিন্ন জায়গায় এটি পালন করা হয়, কিন্তু সবথেকে জাঁকজমকপূর্ণ কুলতুলির মইপিট কোস্টাল থানার অন্তর্গত নাগেদাবাদ আজমালমাড়ির জঙ্গলের পুজো। ইতিহাস সাক্ষী যে সুন্দরবনের জঙ্গল বসবাস করার উপযুক্ত করে তুলেছিল ছোটনাগপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া থেকে আসা প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। আর সেই থেকেই সুন্দরবনের একদিকে জনবসতি আর অন্যদিকে জঙ্গল,
মাঝখান দিয়ে বয়ে চলেছে জলধারা এই জঙ্গল পূজা। এবং এই জঙ্গল পূজা যখন আপনি যাবেন নগেনাবাদ পার্কে, তখন দেখবেন জঙ্গল এর ঠিক পাশে লাগোয়া যে পাড়া আছে সেখানে হচ্ছে আদিবাসী মুন্ডাদের বাস। তারা দীর্ঘদিন, আমরা জানি যে এই দীর্ঘদিন আদিবাসী মুন্ডারা তারা ছোটনাগপুর বিহারের থেকে, ঝাড়খণ্ড থেকে তারা এখানে চলে এসে এই জঙ্গল কেটে বাসযোগ্য করে তুলেছে। অথচ সেখানে গিয়ে দেখুন তাদের আজও পর্যন্ত কাঁচা মাটির রাস্তা এবং কাঁচা বাড়িঘর, তো তাদের কোনো রকম আজও পরিবর্তন কিন্তু হয়নি। এবং যদি অদ্ভুত একটা বিষয় সেটা হচ্ছে যে এই জঙ্গল পূজা দীর্ঘদিন হয়ে এলেও প্রশাসনের বনদপ্তর এই সংরক্ষিত যে বন আছে সেখানে ছোট্ট একটু জায়গায় ওই বিশেষ দিনটির জন্য তারা জাল দিয়ে ঘিরে দেয় এবং পূজা অর্চনা চলে। এবং প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে লোকাল যে প্রশাসনের সমস্ত মানুষ সেখানে কিন্তু থাকে। এত আনন্দ, এত উৎসব, এত রূপ সৌন্দর্যের মাঝখানে লুকিয়ে থাকে দুঃখ আর হতাশা। এ দুঃখ কেবল সুন্দরবনের মানুষের কপালেই রয়েছে। কেন বলছি এ কথা? কারণ নাগেদাবাদ মূল জঙ্গলে যাওয়ার পাশে 36 ঘর মুন্ডা আদিবাসী বসবাস করছে, অথচ তাদের কোনো পাকা বাড়ি নেই, নেই যাতায়াতের পাকা রাস্তা। অথচ আবাস যোজনা, পথশ্রী এই রাজ্য সরকারের প্রকল্প, কিন্তু তারা পান না। আরও অবাক করার বিষয় হলো এত জাঁকজমকপূর্ণ জঙ্গলের মেলা আজও কোনো জেটি ঘাট তৈরি করতে পারেনি সরকার, অথচ প্রায় লক্ষ লক্ষ পুণ্যার্থী ও কুতূহলী মানুষের আগমন ঘটে এই পুজোর দিন। এমনকি দেশ বিদেশ থেকেও মানুষরা আসে এই পুজো দেখতে, আর প্রত্যেকে এক হাঁটু কাদা ও এক কোমর জলে জীবনের ঝুঁকি নিয়ে বাল বৃদ্ধ নরনারী কোনো রকমে ঠেলাঠেলি করে নৌকোয় উঠে যাতায়াত করেন জঙ্গলে যাওয়ার জন্যে। কিন্তু একটা অদ্ভুত বিষয় সেটা যে এখানে যে মানুষ, লক্ষাধিক মানুষের ভিড় হয়, হাজার হাজার মানুষের জমা হয়, মৎস্যজীবী মূলে থেকে আরম্ভ করে যে যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষজন আসছে, তারা ওই নৌকা নদীতে পার হয়ে যাওয়ার সময় তারা এক হাঁটু কাদাতে পার হয়ে চলে যাচ্ছে। এবং সেখানে জীবনের ঝুঁকি নিয়ে ছোটো ছোটো নৌকাতে, সেখানে প্রায় একটা ছোটো নৌকাতে প্রচুর পরিমাণে মানুষ ওই নৌকায় পারাপার করছে। এই ঝুঁকিপূর্ণ জীবন এবং এই ব্যবস্থা যেখানে এক হাঁটু কাদা, বয়স্ক মানুষ, বাচ্চারা, তারা অসুবিধার মধ্যে থেকেও পারাপার করছে। সারা বছর মৎস্যজীবীদের যাতায়াত নদীতে একটিও জেটি ঘাট নেই। সরকার পক্ষ তৈরি করে দিতে পারেনি তাদের জন্য এই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জেটি ঘাট। আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলে দেখেছি তাদের এই সমস্যার কথা, এবং আমরা সেই জন্য এপিডিআরের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে এই বিশেষ দিনের জন্য অন্তত তাদের নৌকার ব্যবস্থা করা হোক এবং স্থায়ীভাবে ওখানে একটা জেটি ঘাট করার ব্যবস্থা করা হোক, যাতে এই যে মানুষগুলো পারাপারের ক্ষেত্রে জীবনের ঝুঁকিটা অন্তত কমে এবং সুষ্ঠুভাবে এটা পুজোটা সম্পূর্ণ করা যায়। মিঠুন মণ্ডল, সহ সম্পাদক এপিডিআর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি। সুন্দরবনবাসীদের দাবি এই পুজো বা উৎসবকে বিপদমুক্ত, আনন্দমুখর করে তুলতে অবিলম্বে জেটি ঘাট তৈরি করে দিতে হবে। এবং এর সাথে তাদের আরও একটি দাবি আছে, যাত্রীদের জীবন সুরক্ষার কথা মাথায় রেখে চালু করতে হবে বিমা। প্রদর্শক, আপনারা দেখলেন সুন্দরবনের মানুষরা কিভাবে জঙ্গলে চলে যাচ্ছে সেই বনবিবির পুজো করতে। কতটা শ্রদ্ধা, কতটা ভালোবাসা থাকলে এতটা কঠিন পরিস্থিতির মধ্যে তারা জঙ্গলে গিয়ে পুজো করছেন মায়ের। প্রদর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিও, কেমন লাগলো বনবিবির পুজো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।